বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বাংকার সমিতির রোমের নবনির্বাচিত আংশিক কমিটির পরিচিতি সভা। বিডি স্টার টিভি নিউজ ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের পাঠানো প্রতিবেদন নিয়ে সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। ইতালির রোমে বাংকার সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ওসমান সর্দার সোহেল। পরিচালনা করেন সাংবাদিক লাবণ্য চৌধুরী ও সংগঠনের 1 নং সদস্য সেলিম আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান মাতবর, সিনিয়র সহসভাপতি হিমেল দেওয়ান, সহসভাপতি মীর কামাল, সাংগঠনিক সম্পাদক কাউসার ফারুক, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, সাবেক উপদেষ্টা মাহবুবুর রহমান, মোহাম্মদ সুমন, সহসভাপতি মাইনুল ইসলাম স্বপন, জিএস আলমগীর বুলবুল, জামাল ব্যাপারী, করিম কাজী আসাদ সহ অনেকে। নবনির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে কার্যকরী পরিষদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন। সর্ববৃহৎ এই ব্যবসায়ী সংগঠনের নবনির্বাচিত কমিটিকে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি, একতা ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, নারায়ণগঞ্জ জেলা সমিতি, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি, কর্নেলিয়া বাতিস্তিনি ও মার্কনিবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনন্দন জানান।